আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার হাতে একটি পুরাতন ফ্যান দেখতে পারতাছেন, এই ফ্যানটিতে আমরা একটি নতুন রূপ ধারণ করার চেষ্টা করব। তো এই ফ্যানটি একদম অকেজো একটি ফ্যান, তো এই ফ্যানটিতে কিভাবে একটি নতুন লুক দেওয়া যায় তো সে বিষয়টি আজকে দেখাব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্যানটির সব কভারগুলা আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে একটু পরিষ্কার হয়েছে, তো অনেকটাই নতুনের মতোই দেখা যাচ্ছে, তো সেই কারণে একটু ভালোই লাগছে, তো ভালোই দেখাচ্ছে। তো আমরা এই ফ্যানটিতে দুটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব, তো ব্যাটারিগুলো অবশ্যই 3.5 ভোল্ট। তো অবশ্যই যে পুরাতন যে সুইচ সার্কিটটি আছে, তো আমরা শুধু এই পুরাতন সুইচ সার্কিটটি ব্যবহার করব। তো যেহেতু এই ফ্যানটিতে কোনো প্রকার কোনো জিনিস নেই, তো শুধু আমরা সুইচটি ব্যবহার করব। তো ফ্যানটিতে আমাদের যে 3 ভোল্টের একটি ছোট মোটর আছে, তো আমরা এই যে এই ছোট মোটরটি ব্যবহার করব। তো এই মোটরটি কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে অনেক হেভি স্পিডে ঘুরে এবং কি অনেকক্ষণ রানিং থাকে। তো এই ব্যাটারি দিয়ে আমরা এই ফ্যানটি অবশ্যই ভালোভাবে যাতে চলে সেই প্রসেসটি দেখব। এবং ফ্যানটিতে একটি প্লাস পয়েন্ট হচ্ছে, ফ্যানটিতে আমরা পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারবো এবং লাইটিং অপশনও থাকবে। তো A to Z সব সাবজেক্টই এই ফ্যানের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব। মোটরটি লাগানোর পর আমরা চেষ্টা করব যে একটু ছোট মানের পাখা দিয়ে এর বাতাসের স্পিডটা কেমন হয়, তো অবশ্যই একটু টেস্ট করব। তো ছোট মানের পাখা দিয়ে ফ্যানটি স্পিড অনেক বেশি হয়, তবে তুলনামূলকভাবে বাতাস তেমনটা না। তো ফ্যানের যে অরিজিনাল যে পাখাটা ছিল তুলনামূলকভাবে একটু বড়, তো সেই পাখাটি একটু স্লোতে ঘুরলেও বাতাসটা অনেক সুন্দর, তো আমরা সেই পুরাতন পাখাটি ইউজ করব। পুরাতন পাখাটি যেহেতু বেটার, তো আমরা এটি ব্যবহার করব। আর লিথিয়াম ব্যাটারির যে দুটি ব্যবহার করব আমরা, তো ব্যাটারি দুটি অবশ্যই প্যারালাল হিসাবে ব্যবহার করব, প্লাস এবং মাইনাস দুটি একত্র করব, এবং করার পর ব্লুগান দিয়ে ভালোভাবে আটকে নিব। তো সুইচটিতে আমরা শুধুমাত্র প্লাস সেকশনে ব্যবহার করব, যে সেম একদম বেড সুইচের মতো, শুধু প্লাস ঢুকবে সুইচ দিয়ে এবং প্লাস আউট হবে। নিউট্রালটি আমরা সরাসরি ডাইরেক্ট ব্যবহার করব। তো ব্যাটারিটি চার্জিং দেওয়ার জন্য আমরা এরকম একটি চার্জিং পোর্ট ব্যবহার করব। তো এটিতে সুবিধা হচ্ছে এখানে চার্জিং ইন হবে এবং পাওয়ার আউট হবে 5 ভোল্ট। তো এটি দিয়ে অনায়াসে মোবাইল চার্জিংও করা যাবে, তুলনামূলকভাবে অনেক ভালোই। তো সব কিছু লাগানোর পর এটি ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে। লাগানোর পর এই যে আমার ফ্যানটি অনেক সুন্দর একটি লুক হয়েছে, তো আমরা এটি টেস্টিং করব। তো ছোট ফ্যান আঞ্জাদি এটির বাতাস কিন্তু অনেক সুন্দর, লাইটিংও আছে, এমনকি এখানে আউটপুট 5 ভোল্টও আছে, চার্জিং পয়েন্টটাও অনেক সুন্দর। তো যে বাতিটির যে টিপ পার্ট আছে চার্জিং ফুল হলে অফ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।